আমরা চলে এসেছি বাড়ি, মামা বাড়ির থেকে বেরানো হয়ে গেছে। আমার সোনা ভাই ঘুমাই গেছিল জানো? তাই না? দাদা ঘুমাই গেছিল? সে কোন সকালে উঠছে, মামা ভাগ্নের খেলা চলছে, সে রাত 12টা অবধি আর এদিকে শেষে জিম টিম করে তারপরে আইছে। তোমার তাতে চলো, একটা বেজে গেছে, আমরা এসেছি। দুদিন তিন দিন ধরে তো টিউশনি পড়ানোই হচ্ছে না, তো এখন যাই, এখন 1:17 তো যাই, এখন পড়িয়ে আসি, আবার এসে দেখা হচ্ছে। বাড়ি এসে উনুন লাপালাপি শুরু হয়ে গেছে, রান্না বান্না তো করতে হবে। বাবার শরীর খারাপ বলে একটু ধীরে ধীরেই বেরোলাম, তো বাবা একটু সুস্থ আছে, আবার দুদিন পরে যেয়ে দেখে আসবো। তো দেখা যাক কি রান্না বান্না চলে। মামি মাছটা ভেজে আসি। হ্যাঁ যাও। এই দেখো অতি সুন্দর মাছ, আমি এই মাছ খুব ভালোবাসি রান্না করবো। অনেক বড় রিঠা মাছটা না, 1.5 কিলো। তুমি এতগুলো এনেছো কেন? 1.5 কিলো সাইজের একটা ছিল, আমি কি করবো? অল্প করে রান্না করতে হলে যে কয় পিস মানে মানুষ যে কটা সে কটা গুলে করে 2 পিস করে, তাই তো? তাহলে তো ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে আসি আমার না বড় মাছ না খেলে আমার দেখতে ভালো লাগে, মাছগুলো রান্না করতে ধুতে আরো ভালো লাগে। দেখো এত সুন্দর সুন্দর মাছ। তুমি কি এখন গিয়ে নিয়ে এলে না আগে নিয়ে এসছিলে? এখনই নিয়ে এসছি। যে দেখো যে আমরা আসবো, আমি আমি তো চলে গেছি না, আরো বলে যে তোমার জামাই আসবে। এটা গরম জল দিয়ে হালকা ধুতে হবে, নলের গায়ে যে একটা গম মাথা করে যাবে। এই মাছের ফুলগুলোতে এত লালা থাকে না, এরকম করে টেনে বের করবো। এই ফুলটা থাকলে না মাছটাতে পুরো আস্তে আস্তে গন্ধ হয়ে যায়, এটা ফেলে গন্ধটা থাকে না। এই যে এইটাতেই গন্ধটা হয়। সমুদ্রের মাছে ফুলকা রাখতে নেই। সবগুলো তোর মামা বাড়িতে কাটলি? হ্যাঁ। বড় বড় গাছ কেটে দিয়েছে তো? মানি এসছে। কই গাছ কাটে দিছে? দেখো দেখো লম্বা লম্বা কত বড় বড়। আমি কাটি নিয়ে আইছি। কেউ কাটে তো? অত অত বড় কাটে? পুরো গাছ কচি তো, লাউ স্যার কচি তো, সব কচি। এই দেখো দেখো কত লম্বা। তোমার জন্য পাঠিয়েছে দিদা, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমার শাশুড়ি আমি যদি বলি ওরা কি খাবে হনুমান গুলো, আমার উপরে খেপে যায়। তুই নিয়ে যা, আমাকে বাড়ি যায় না জানো, আমাকে বাড়ি আমি কই খাক। তা ওই জন্য আমাদের বাড়ি মনে হনুমান আসেই না, সত্যি না মনে আমাদের বাড়ি কিন্তু হনুমান আসেই না। এই গাছে ওই গাছে সবার বাড়ি উৎপাত করে, আমি আমাদের উপর দিয়ে চলে যায়। আমাদের বাড়িতে কিছু আছে যে খাবে মা? আম গাছে আম তো হয়, তাও একদিনও একটা ছিঁড়ে খায় না। সবার বাড়িতে তাও গাছপালা আছে, আমাদের জায়গাও নেই, এইটুকুর মধ্যে সব কিছু। এখানে গরম জল করে নিয়ে এসেছি, উষ্ণ গরম জল, আর এখানে মাছগুলো সব ধুয়ে নেব। 4-6 এখন এই গরম জলে ভালো করে কচলে ধুয়ে নেব। দাদু তুমি এখন কি খাচ্ছ? এটা জেলি, আমার ফেভারিট মাছ এটা। না তার নয়, এটা ফেভারিট মাছ, কাটা নেই, ভালো খায় আমার সোনা। না ওকে সমুদ্রের মাছ খাওয়াটা শিখিয়েছি। মাছগুলো কত সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছিলাম 4-5 বার করে। দেখো গরম জল দেওয়ার পর দিয়ে কত নোংরা বেরিয়েছে দেখো। এই মাছটা ধুতেই হয় গরম জল দিয়ে। এই বীজগুলোটা কাটে না তাহলে? এই যে মাথায় দেখো তো ছাল উঠে উঠে যায়, গরম জল দিলেই সব উঠে আসবে। তো এখন আমি মাছের ঝোলটা রান্না শুরু করে দিয়েছি, উনুন ধরে নিচ্ছি। মা আজকে রান্না বান্না করবে না বলেছে, মায়ের মনটা খারাপ, তো ওই জন্য আমি নিজের থেকেই বললাম যে মাছের ঝোলটা আমি রান্না করি।
দাদুর শরীর খারাপ এতটাই, মায়ের এত মন খারাপ, টোটোতে বসে আসছে আর মধ্যে কান্না করে দিল বলে। তাও মানে বাবার শরীরটা খারাপ কিন্তু তাও একটু ভালো আছে আর কি সামান্য। আর মানে আমরা যাওয়ার পরে ভালোটা হয়েছে, যাওয়ার পরে ভালো হয়েছে, আমি একটু যাইয়ে ভাত টাত খাওয়াইছি তারপরে একটু সুস্থ হয়েছে। তাও বাবা কেমন চুপচাপ হয়ে রয়েছে সেরকম কথা টথা বলছে, কথাই বলছে না। দাদু কি কথা বলে আমাদের সাথে, যেটা বলছে তার উত্তর দিচ্ছে তাছাড়া না। তারপরে আবার কালী পুজোর আগের থেকে আমার ওই পুচকুটা তো আমার সেই লেজ ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ওর মার কাছের থেকে আমার কাছেই বেশি থাকে, আমার কাছের থেকে ওর মার কাছে যাবে না। যাই হোক, ওদেরও বাড়ি দিয়ে আসলাম, মা ভাইয়ের বউটাকে আমার পুচকু মাটাকে, ঘর ফাঁকা। আবার কালকে মনাও চলে যাবে, তাহলে আরও কত ফাঁকা হয়ে যাবে, আমার কালকে আরও মন খারাপ লাগবে। বাবার শরীর খারাপ ওইদিকে, এদিকে এরা সবাই চলে যাবে, মানে আমি কী করে থাকবো কে জানে। তো এখন কড়াই চাপিয়ে দিলাম, রান্নাটা স্টার্ট করলাম, অনেক বেলা হয়ে গেছে আমাদের। মামা বাড়ি থেকে এমন টাইমে এলাম, লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো, মাছগুলো যদি ফোটে আজকে তাহলে হয়ে গেল। একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম, কারণ একটু তেলে একটু মাছে একটু হলুদ বেশি থাকলেও ফুটবে কম। তান্নার এই মাছটা প্রিয়। তান্না তুমি কটা খাবে এই মাছ? এই যে মানা, এই যে লঙ্কার গুঁড়ো ঘরে করছে, জিরে ধনের গুঁড়ো, এটা তেলে ভাজা লঙ্কার গুঁড়োটা। আচ্ছা ভালো না খুব মা? অল্প দিবি পরিমাণ মতো। মাছের ঝোলের জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা এটা পেস্ট করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দেবো। তেলের ভেতরে একটু আমি গুঁড়ো হলুদ দিয়ে দেবো যাতে না ফোটে। মা বলছে ময়দা নেই, ওই কারণে হলুদ দিয়ে দেবো। মাছ দিয়ে দেবো এক করে, যতটা ভেবেছিলাম ফুটবে বেশ দেখি। কখনো ভাজিনি, তোর গায়ে ফিটে না আসছে, যা পটপট করে বোম ফোটার মতন ফোটে। এই মাছ ভাঙে না চট করে, ভাঙবেই না, রবাটের মতন হয়ে গেল, তাও ভাঙবে না। এই মাছটা একদিকে ভালো, মাছ এক একটা তুলে নেবে, খুব সুন্দর ভাজা হয়েছে। তোর মাথা দুটো ভাঙবে, এবার সাত মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে, বাটিটা ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি। এই মাছটা ভালো করে হয়েছে, ভালো আছে। এই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, মা রান্না করবে লাউ শাক, ওই লাউ শাকে মাছ দিতে হবে, তো এই তেলেই ভেজে নেবো আগে। নুন, হলুদ, মাছ ভাজা ভাজি হয়ে গেছে, এখন আমি তেলের উপরে জিরে দিয়ে দেবো। মাছের ঝোলে আমি আলু দেবো, সেই আলুগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এবার আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। আলু তো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিই, এবার আমি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেবো। দিদা দিয়েছে, বড় দিদা মানে রাজের মা, মানে রাজের মা।
বলছে কি ভাগ্নে, তোর ফোন নাম্বারটা দে, তাহলে দুজনে কথা বলবো। এত মানে কি বলবো, মিল মানে বোঝা যায় না, যার যার তার এরকম দেখা যায় না। ওর সঙ্গে টোটোবেলারে যাওয়ার সময় বলছে তাড়াতাড়ি চলো, মানে দেরি হয়ে যাচ্ছে তাদের সঙ্গে দেখা করা। মামা ভাগ্নে মানে কেউ কেউ মামা না, ও ভাগ্নে ও ভাগ্নে। ছোটটা ওরকম পিসির কোলে চাপে আর ওর দিদার কোলে চাপে, ছোটটা পা ধরে নামায়, নাম পিসির কোল দিয়ে। আর এবারে কি ছোটটা কিন্তু খুব ডিস্টার্ব করে আমাকে, বলছে কি মা ছোটটা তো রেখে এসছি, আর ডিস্টার্ব করবে না আমাকে। পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। ওখানে আদা লঙ্কা টমেটো কালো কালো লঙ্কা দিয়ে দিল, পরিমাণ মতন লবণ, হলুদ ভালো করে কষিয়ে নেবো। এখানে তো হয়ে গেছে, এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীর লঙ্কা দিয়ে আর একটু কষিয়ে নেবো। এখানে ভেজে রাখা লঙ্কার গুঁড়ো দেবো, মা ঘরে বানিয়েছে এটা, সেই লঙ্কাটা গুঁড়ো দিয়ে দেবো। ঝাল খুব এটা মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো মাছের জাল উঠে গেছে ঝোলের, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছ দিয়ে দিয়েছি, মাছ তো হয়ে গেছে প্রায়, এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। এটা ভেজে ভাজা, আজকে একটু ঝোলটা পাতলা পাতলা করবো। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা মাছের ঝাল প্রায় হয়েই গেছে, রান্না হয়ে গেছে, জামাইবাবু আসলেই হয়। কি মাছ এটা? রিঠা মাছ। রিঠা মাছ তো প্রিয় মাছ। কি খাচ্ছিস বাবা খাবারটা? না খাওয়ারটা এক কেমন নেন, ও পুরোটাই নিয়ে নিল। মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্টে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো, সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেবো। মাছটা খুব সুন্দর রান্না করে, ওগুলো আলু আমার মাছের জল রান্না হয়ে গেছে, মা এখন লাউ শাক রান্না করবে। আর দেখা হবে খাওয়ার টাইমে, লাউ শাকটা দেখাচ্ছি না, পরে একদিন কোনো একটা ভালো রেসিপি নিয়ে আসবো লাউ শাকের। তো এখন উঠে যাই মা রান্না করবে। পিয়া কি রান্না করবি? বেগুন ভাজা রান্না করো নাকি? আর আমরা সবাই সিনেমা করে রেডি হয়ে যাই, এইখানে খেয়ে নেবো আজকে। বেশ ঠিক আছে, চলে এসছে কত গাছ নিয়েছে, গাদা গাদা আজকেই লাগাবো। হ্যাঁ এত বহুত বহুত মানে এই এক একটার মধ্যে সব আছে গাছ, এগুলোই ভালো বাবা ফুল। এইগুলো না টপ জানিস, এইগুলো নামাই রাখতাম একটা কুলোর মধ্যে, দাঁড়া আমি সব নিয়ে আসি, এটা করে ছাড়াবো দাঁড়া। কোথায় হচ্ছে অন্য কোন গাছ হয়তো, তারা ফুল দেখাও না, এটা কি ফুল গাছ? অত ফুল গাছের নাম জানি, আমাকে ছবি দেখালো, ছবি দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছি। সর্বনাশ, যত্ন করে লাগাবা তুমি, ফুল ফোটা গাছ আর নিয়ে আসবে না।
আমার যাইব করছে কি চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে প্লাস্টিক টব গুলো বললাম নিব কতগুলো কত করে বড় সাইজে না ছোট সাইজে বড় একটু বড় সাইজে ছিল কালকে সকালবেলা লাগাবো ও পুরাগুলো উঠে আছে সবগুলো ভিজাবে না ভেঙে ভেঙে অল্প অল্প নিয়ে ভিজাবে পুরোটা ভিজিয়ে অনেকগুলো কাজ আছে হয়ে যাবে এই এক সাইডে বড় রাখ একদিকে ছোট রাখ দি সব হয়ে গেছে এইটা মাটি নাকি এটা কোকোপিট বলে ফুল গাছে গোড়াতে দিতে হবে তো গোড়াতে মাটির সাথে মিশিয়ে এইটা না আমি সেই বাইরের যেই যারা ভিডিও করে তাদের দেখি এই যে এই মাটিগুলো নিয়েছে এক বালতি জল ঢেলে দেয় আর সাথে সাথে ফুলে যায় এইটা আমার কি মনে হয় জানো এগুলো সেই নারকেলের ওই বালতি নিয়েছে ওই বালতি নিয়েছে লাল বালতি ভরা তো ও যাইবু এই যে সেই তোমার ওই নারকেল গাছে ছোট কতগুলো গাছ কতগুলো গাছ আচ্ছা 25 30 25 টা মত ওই গোড়া ভেঙে যাচ্ছে দেখি দাদু এই হচ্ছে ফুলের গাছ নিয়ে এসেছে জামাই এই ফুলের গাছগুলো লাগাতে হবে সবই আর একটু বড় হোক এইগুলো নারকেল গাছে ছোবা জানো নারকেল গাছে এটা 24 ঘন্টা ভিজে রাখতে হবে ফুলে গাবলা পুরো ভর্তি হয়ে যাবে 6-7 ঘন্টা ভিজে রাখতে হবে রাত্রে বেলা দেখাবো এটা কতটা হয়েছে এই এখনই ভেঙে গেল তাহলে আমরা সব স্নান করে আসি সব রেডি করো আর দেখা হচ্ছে খাওয়ার টাইমে আমরা সবাই খেতে বসে গেছি সবার প্রথমে বেগুন ভাজা দিয়ে খাবো তারপর শাক দিয়ে তারপর মাছের ঝোল দিয়ে ভিটামিনটা কেন খাবা খাই কেমন হয়েছে হেব্বি হয়েছে ওই মাছের তো কোনো কাটা নেই আর আমি এই মাছ সবথেকে বেশি ভালো খাই খেতে মাছ থাকে তো খেতে দন্ডে আগে হ্যাঁ তোমার শ্বশুর সব দিনই খেত আমি খাই আমাদের বাড়িতে লোটে মাছটা খাওয়া হয় না মা পছন্দ করে না বলে বাবা ভয় আনে না সেই কলকাতার ওই পিসি আনছিল না লোটে শুটকি ও হ্যাঁ উনি বাড়ি থেকে করে নিয়ে এসেছিল ওটা খুব ভালো খাইছিল আমি খাই না ওইটাই প্রথম খাই হ্যাঁ মাছটা ভালো হয়েছে ভালো ছিল হুম মাছটা কাঁচা থাকতে কত ভালো লাগলো বলো না দেখতে আমার বাবা তাই মাছ খায় না না আমি খাই না ও তো দিলা কেন বাবাকে খেয়ে দেখি কেমন লাগে খায় না এদের মাছের মাথাটা তাহলে সবার কিন্তু খাওয়া দাওয়া হলো আমিও খেতে বসে গেছি অনেক আগেই তা আমি এখন মাছের ঝোলটা নিয়েছি খেয়ে দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে আর পিয়া তো বললো খুব ভালো হয়েছে পিয়া কেমন হয়েছে এখন সে শীত পড়ে গেছে এখন তো এইখানেই খাওয়া দাওয়া বেশি হবে দেখি এবার খাওয়া দাওয়া করে দেখি ঠান্ডা লাগে রোদ রোদ বেশ ভালো লাগে মনে কিন্তু সব দিন রিটে মাছে ভালো রান্না করে কিন্তু খায় না না আজকে খাচ্ছে আজকে যে যাইবো আজকে জোর করে দিয়েছে জোর করে আমি মাছটা দিয়ে দিলাম আমার থালা জোর করে দেখি কে ও কোনোদিনই কিন্তু রিটে মাছ খায় না বোয়াল মাছ খায় না ক্যামেরা ক্যামেরার সামনে অগ্নি পরীক্ষা দেবে কিন্তু কা না না কা 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 ও বাজার করলে অগ্নি পরীক্ষা দেব তবে কা আমি আমি ধরে আছি কা সেটা তুই তো বললি মাছটা ভেঙে খেয়ে দেখ না নাম পরে খাবো খা 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 আমি একটু
এই তিনবার খেলো, যাক তিনবার খেলো কি বলো তো, অন্য কোনো মাছ যখন টেস্টি মনে একটা ফিলিংস অন্যরকম আসে, যে হেভি টেস্ট এই মাছটা আসে না, ইলিশ মাছ যেরকম মুখে চিবালে মনে হয় কি মুখ থেকে শেষ হয়ে ইলিশ মুখের ভিতর নিয়ে বসেই থাকে, ইলিশ মাছ একটা মুখের ভিতর নিয়ে খাই যখন কি ভালো লাগে, মাছের মাথাটা খেতে ভালো লাগে, ওই রকম টেস্ট অন্য কোনো মাছে পাই না। এই মাছটা তুমি খাওনি তার জন্য তোমার মনটা এত ভালো, কোনো অসুবিধা হবে না, ওই মাছটা দিয়ে একটু ঝোলনে ঝোলনে খেয়ে দেখ, খেয়ে দেখ না খুব ভালো লাগবে, একটা আলু দাও বেশি দিও না, বেশ আর আমিও তো খেলাম, খুব সুন্দর রান্না করেছে মোনা, আর এই যে একটু মাছ খেয়ে দেখি, এই মাছের তো জবাব হবে না কারণ খুব সুন্দর মাছ, এটা আমার ফেভারিট মাছ, একটা ফেভারিট আছে কয়েকটা, যেরকম শঙ্কর মাছটা আমার ফেভারিট মাছ, এই রিটা মাছ, তারপরে তো মাগুর জিওল এইগুলো আছেই, ওইসব মাছগুলো আমার খুব প্রিয় মাছ, কিছু কিছু মাছ আছে, ইলিশ মাছের থেকে আমি কিন্তু শঙ্কর মাছটা বেশি ভালোবাসি, আজকে কিন্তু মোনা আর রিটা মাছ খাবে, আর খেয়েছে, জামাই তিনবার দিল তিনবারই খেলো, এই জীবনে প্রথম রিটা মাছ আজকে মোনা খাচ্ছে, ছোটবেলা খেয়েছি সবই কিন্তু বড় হয় না, মাছটা ভেঙে খাতো, হ্যাঁ খাও, আজকে মোনা প্রথম রিঠা মাছ খেলো, খেয়েছে রিঠা মাছটা, আপনারা একটু কমেন্টের মাধ্যমে খেয়ে ভালো করেছে না খারাপ করেছে, যে কোনো মাছ সবাই মিলে খেলে পরে তার মধ্যে একজন না খেলে সবারই খারাপ লাগে, ভালো তো সবাই, ও মাছ খায় না বলে আমি মাছ আনতে পারি, তাহলে এবার এবার থেকে খেতে পারবে, রান্না বান্না হয়েছে আমাদের বাড়িতে, সবই ভালো হয়েছে, খারাপ একটাও হয়নি, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করব, যারা আমার ভিডিওটা দেখছেন মূল্যবান সময় দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, সবাইকে বলছি প্লিজ।